আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে গাজীপুরের শ্রমিকদের বিক্ষোভ। তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন বুয়েট শিক্ষার্থীদের। বাড়ছে না ঈদের ছুটি, মন্ত্রিসভায় নাকচ। মোহাম্মদপুরে 25 দিন শিকলে বেঁধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ। ঢাকায় ওভারব্রিজে উড়োজাহাজ আটকে বিপত্তি, লেস খুলে হলো সরানো। লিবিয়া থেকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি। প্রসূতির মৃত্যুতে পালালেন চিকিৎসক, হাসপাতাল ভাঙচুর। সুনামগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে চেয়ারম্যানের বাহিনীর মহড়া। আওয়ামী লীগ নেতাকে জনতার ধোলাই। মেহেরপুরে ট্রাকের ধাক্কায় 2 সাইকেল আরোহী নিহত। রোলেক্স ঘড়ির খোঁজে পেরুর প্রেসিডেন্টের বাসভবনে 7 ঘন্টা তল্লাশি। তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনে এরদোগানের প্রার্থীদের পরাজয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরে কোনাবাড়ি জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভে নেমেছেন কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকেরা। সোমবার ভোর 6টা থেকে কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ওই কারখানায় প্রায় 8,000 শ্রমিক রয়েছে। কেয়া নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের দাবি, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই দিচ্ছি বলেও দিচ্ছে না। দীর্ঘদিন ধরে এমন তালবাহানা করে আসছে মালিক কর্তৃপক্ষ। তবে বকেয়া বেতন ছাড়াও ঈদ বোনাস ও বাৎসরিক ছুটি টাকা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিকেরা। কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, সকাল থেকে বেতনের দাবিতে কেয়া নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধ সহ 6 দফা দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা 11:30 সরেজমিনে বুয়েট ক্যাম্পাসে দেখা যায় পুরো ক্যাম্পাস একেবারেই ফাঁকা, নেই শিক্ষার্থীদের আনাগোনা। 2-1 জন শিক্ষার্থীকে দেখা গেলেও তারা ব্যক্তিগত কাজে এসেছেন বলে জানান। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা রয়েছে, দাপ্তরিক কাজসমূহ যথারীতি চলছে। চাঁদ দেখা সাপেক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ী আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আছে আগামী 10 থেকে 12 এপ্রিল। এই ছুটি 9 তারিখ বাড়ানোর সুপারিশ করা হলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়। সূত্রে জানা গেছে, ঈদ উল ফিতরে অন্যান্য ছুটি মিলিয়ে 5 দিন ছুটি মিলছে। 9 এপ্রিল ছুটি দেওয়া হলে কাজে স্থবিরতা নামতে পারে। এর আগে ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে 8 ও 9 এপ্রিল 2 দিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদের ছুটি আছে 10, 11 ও 12 এপ্রিল। পরদিন অর্থাৎ 13 এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি, তার পরদিন রোববার পয়লা বৈশাখের ছুটি আছে। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় এক তরুণীকে শিকলে বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় অভিযুক্ত 3 যুবক এবং সহায়তাকারী এক নারী পলাতক রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী 23 বছর বয়সী তরুণী রোববার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় কথিত প্রেমিক সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন তরুণীর প্রেমিক সান, তার 2 বন্ধু হিমেল ও রকি, অপরজন সহায়তাকারী নারী সালমা ওরফে ঝুমুর। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আজিজুল হক। তিনি বলেন, ফোন পেয়ে নবীনগর হাউজিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে, পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব। পুলিশে জানায়, টানা 25 দিন একটি ফ্ল্যাটে ওই তরুণীকে বেঁধে রেখে ধর্ষণ করেন প্রেমিক ও তার 2 বন্ধু, এতে সহায়তা করেন অপর এক নারী। মামলায় ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগ আনা হয়েছে।
রাজধানী ঢাকার বিজয় সরণি থেকে মহাকালী অভিমুখী সড়কে যাওয়ার পথে ফুট ওভার ব্রিজে আটকে যায় একটি উড়োজাহাজ। এতে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় ওই সড়কে। পুরাতন এই উড়োজাহাজ বড় ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ঘটে এই বিপত্তি। পরে ওই উড়োজাহাজের লেজ খুলে সরানো হয়। রোববার রাত সোয়া ১০টার দিকে বিএএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে। নীল সাদা রঙের ডর্নিয়ার ২২৮ টার্বোপ্রো উড়োজাহাজটির গায়ে লেখা ছিল বাংলাদেশ নেভি। ২০১৩ সালে নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যুক্ত করা হয়েছিল এটি তার একটি। স্থানীয়রা জানায়, একটি ট্রাকে করে পুরাতন উড়োজাহাজটি নেওয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা হয়েছিল, তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুট ওভার ব্রিজের সঙ্গে। এতে ট্রাকটিও ফুট ওভার ব্রিজের নিচে আটকে থাকে। পরে বেশ কিছুক্ষণ আটকে থাকার পর একটি ফর্ক লিফট এনে কয়েকজন কর্মী উড়োজাহাজের লেজটিও খুলে ফেলেন। পরে ফুট ওভার ব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনে এগানোর সুযোগ পায় উড়োজাহাজবাহী ট্রাকটি। দুমাস আগে দালালের মাধ্যমে লিবিয়ায় যাওয়া রুবেল হোসেন নামে এক যুবককে সেখানকার একটি শহরের অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। তার হাত পা একসঙ্গে বেঁধে ও মুখে কাপড় গুঁজে দিয়ে লাঠি দিয়ে বেদম পেটাচ্ছিলেন এক ব্যক্তি। এমন নির্মম নির্যাতনের ভিডিও বাংলাদেশের রুবেলের স্ত্রীর বড় বোন আক্তারুনের মুঠোফোনে পাঠানো হয়েছে। ওই ভিডিওতে পাঠিয়ে রুবেলের মুক্তিপণের জন্য আক্তারুনের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়েছে। লিবিয়ায় মুক্তিপণ আদায়ে নির্মম নির্যাতনের শিকার রুবেল হোসেনের বাড়ি বগুড়ার গাবতলি উপজেলার আম্মেশপুর নিশিপাড়া গ্রামে। রুবেলের স্ত্রীর বড় বোন আক্তারুনের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামে। রুবেলকে লিবিয়ায় পাঠানো দালাল মিজানুর রহমানের বাড়িও তেমারিয়া গ্রামে। আক্তারুন বলেন, আমি আমার ছোট বোনের স্বামী রুবেল হোসেনকে দালাল মিজানুর ও তার বাবা আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলাম। গত জানুয়ারি মাসে দালাল মিজানুর আমার ছোট বোনের স্বামী রুবেলকে লিবিয়ায় নিয়ে গেছেন। আক্তারুন বলেন, দালাল মিজানুর রুবেলকে লিবিয়ায় নিয়ে বসে রেখেছিলেন। রুবেলকে ভালো কাজ দেওয়ার কথা ১০ দিন আগে লিবিয়ার আরেকটি জায়গায় নিয়ে যায়। তারা সেখানে রুবেলকে আটকে রেখে মারধর করছেন। এ ঘটনার পর লিবিয়ায় থাকা দালাল মিজানুরের কাছে ফোন করে তাকে পায়নি। ঘটনার পর থেকে মিজানুরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। গাজীপুরের শ্রীপুরের হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় ইয়াসমিন আক্তার নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় কর্তৃপক্ষ হাসপাতাল ছেড়ে পালিয়ে গেলে মৃত্যুর স্বজনেরা উত্তেজিত হয়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার রাত ১২:১২টায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে ভাঙচুরের এ ঘটনা ঘটে। রাত ১২:১২টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত ইয়াসমিন আক্তার গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পালপাড়া গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আসাদুল্লাহর স্ত্রী। সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর বিরুদ্ধে এক চেয়ারম্যান বাহিনীর আগ্রাসনের মহড়া ও সংঘর্ষের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অস্ত্রের মহড়ার বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার বিকেলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাতিয়া গ্রামের একরার হোসেনের লোকজন প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করছেন ও প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে বন্দুক নিয়ে প্রতিপক্ষের ওপর একরার বাহিনীর লোকজন হামলা করলে ৩ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। পরে এলাকাবাসীর ফোনে বিকেল ৪:৩০ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দুকের মহড়ার দৃশ্য ছড়িয়ে পড়লে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে বারবার অস্ত্র প্রদর্শন করার বিষয়টি থানায় লিখিত অভিযোগ দিলেও ব্যবস্থা না নেয় ক্ষোভ জানিয়েছেন গ্রামের লোকজন। শেরপুরে একটি বেসরকারি সংস্থার ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করতে গিয়ে সলছাতরি করায় উত্তেজিত জনতার হাতে ধোলাইয়ের শিকার হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। রোববার ৩১ মার্চ বিকেলে জেলার নকলা উপজেলার ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাদের মিয়া রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল হতে ওই নেতাকে উদ্ধার করে এনেছে। জনতার রোষের শিকার ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম রবি। তিনি ২ নম্বর নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার সকাল 8:30টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবিলে নির্মাণাধীন ইমপ্যাক্ট স্কুলের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম হাসান আলী। তিনি চাঁদবিল গ্রামের সবজি ব্যবসায়ী লিজুনারের ছেলে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন জানান, হাসান আলী সহ দুজন বাইসাইকেল যোগে চাঁদবিল গ্রাম থেকে প্রধান সড়ক হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল আরোহীর মধ্যে একজন ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে এবং অপরজন ট্রাকের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক মাগুরা জেলার বাবুর হোসেনকে আটক ও ট্রাক জব্দ করে থানায় নিয়েছে। বিলাসবহুল রোলেক্স ঘড়ির খোঁজে পেরুর প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তের বাসভবনে চলেছে 7 ঘন্টা ব্যাপী তল্লাশি। ঘড়ি ব্যবহারে দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, তবুও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন দিনা। এক সংবাদ সম্মেলনে দিনে জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না, সেই সঙ্গে বাড়িতে তল্লাশিকে অপমানজনক বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় শনিবার সকালে তার প্রেসিডেন্ট বাসভবনের সামনে জড়ো হয়েছিল 40 সরকারি কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী দামি ঘড়ির সংগ্রহ গোপন রেখেছিলেন তিনি। জানা যায় 7 ঘন্টা ধরে চলে তল্লাশি। প্রকাশিত ফুটেজে দেখা গেছে রাজধানী লিমায় অবস্থিত বাসভবনটি ঘেরাও করে তদন্তকারী দল। তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনে বড় জয় তুলে নিয়েছেন বিরোধী দলের প্রার্থীরা। ইস্তাম্বুল, আঙ্কারা সহ দেশটির প্রধান শহরগুলোয় বড় ব্যবধানে জয় পেয়েছে বিরোধী দলগুলো। হেরে গেছেন প্রেসিডেন্ট এরদোগানের একে পার্টির মনোনীত প্রার্থীরা। মেয়র, প্রাদেশিক পরিষদ এবং আরও বিভিন্ন ধরনের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের জন্য অংশ নেন দেশটির ভোটাররা। রোববার তুরস্কে অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে 10 লাখেরও বেশি তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দেন। ইস্তাম্বুলে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন সিএসবি প্রধান একরেম ইমামোগলু। 50% বেশি ভোট পেয়েছেন তিনি। এই ভোট এরদোগানের একে পার্টির প্রার্থীর তুলনায় 10% বেশি। রাজধানী আঙ্কারায় 59% বেশি ভোট নিয়ে জয় পেয়েছেন মনসুর ইয়াভাস। এছাড়া ইজমির, বুরসা, আদানা, আনাতালিয়া সহ বড় বড় শহরগুলোও আধিপত্য সিএসপির। বেশ কয়েকটি স্থানে জয় পেয়েছে ডিএম। রিসেপ তাইয়েব এরদোগান প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার 1 বছরও হয়নি। এমন সময় স্থানীয় নির্বাচনকে তার দলের জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।